তো গাইজ এইটা ছিল টিসিএস এর ভেতরে এক্সাম দিয়েছিলাম, এক্সাম মানে এটা এক্সামের মানে ওই জায়গাটার ভিউটা। আর এক্সাম দিয়ে বেরিয়ে আসার পর আমি আর মা একটু চা খাচ্ছিলাম বসে বসে, মানে এক্সাম যেখানে দিয়েছি তার সামনে চায়ের দোকান বসলো, তো সেখানে বসে একটু চা খাচ্ছিলাম। তো দেখতে থাকো চা খাচ্ছি এখন, চা খাওয়ার পর আমরা বেরাবো। তো চা খাওয়া কমপ্লিট করে আমরা ওখান থেকে মানে রাস্তা হাঁটু দিলাম বাস স্ট্যান্ড যাওয়ার জন্য, কারণ বাস ধরতে হয়, বাস ধরে আবার হাওড়া যেতে হবে, হাওড়া স্টেশন। তো ওখান দিয়ে যেতে যেয়ে দেখলাম এখানে উপর দিয়ে যে ট্রেনগুলো যায় কী বলে আমার নাম মনে পড়ছে না এখন, তোমরা কেউ জানো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে যে উপর দিয়ে ট্রেনগুলো যাচ্ছিলো, উপরে যে রাস্তা দেখলাম সেই রাস্তাটার, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ডের ভিউ পুরো। আর এখানে থেমে থেমে যে গাড়ি আপডাউনগুলো আপডাউন হয় না, তো সেই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল আমার, কিন্তু সুন্দর সুন্দর টাইম। আর লাইট ছিল, বাইক আসছিলো, গাড়ি আসছিলো অনেক, সেই জন্য ওগুলোকে নিয়ে নিয়েছিলাম একটু। বুঝেছি আমরা হাওড়া স্টেশনে যে পৌঁছে গেলাম, আর এই যে হাওড়া স্টেশনের ভেতরে ঢুকছে এখন স্টেশনের ভেতরে, তো স্টেশনটা বাইরে। তো যে দেখতে পাচ্ছি আমি এখন হাওড়া স্টেশনের মানে সামনে ঠিক দাঁড়িয়ে আছি, রাতের বেলা হাওড়া স্টেশনটা দেখতে খুব সুন্দর লাগছিলো, মানে এত সুন্দর লাগছিল। তারপরে আমরা ভেতরে ঢুকলাম স্টেশনের, টিকিট কাটার টিকিটটা কেটে ভেতরে। তো গাইজ এখন বাজছে রাত 11:53, আর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর শরীরটা অনেক ফ্রেশ লাগলো, মানে অনেক ভালো লাগছে এখন শরীরটা, মাথা ব্যথাটাও নেই, তাই হলাম যে ভিডিওটা এখানেই মানে বলে শেষ করে দিই, পরীক্ষা এক্সপিরিয়েন্স টেক্সপিরিয়েন্স। আর তো প্রথম থেকে সব কিছু আমাদের বলি, আমি হাওড়াতে নামলাম ট্রেন থেকে, হাওড়াতে নেমে মানে বাস ধরলাম, মানে বাসে করে টিসিএস যেহেতু যাবো, টিসিএস বিদ্যুৎ বেদনের পরীক্ষা সেন্টারে পড়েছিলো, অ্যাডমিট তোমাদের দেখাই গেলাম। তো গাড়ি সেখানে দেখতে পাচ্ছিলো স্যার অ্যাডমিট, আর এখানে পরীক্ষার টাইম ছিল দেওয়া, পরীক্ষার এন্ট্রি মানে পরীক্ষাতে রিপোর্টিং টাইম ছিল 2:15 থেকে 3:00 অবধি। তো আর আমি 2:15-3:00 অবধি পরীক্ষার টাইম ছিল, এক্সামের টাইম ছিল, তোমার এখানে 3:30 থেকে একদম শুরু, 5:00 সময় একদম শেষ, মানে পাকা 2 ঘন্টা একদম ছিল। আর সেন্টারটা ছিল টিসিএস বিদ্যুৎ বেদন ব্লক দিন, এটা ছিল পরীক্ষার সেন্টার। আর পরীক্ষার প্যাটার্নটা দেখে নাও, এই যে দুটো প্যাটার্ন, আর 60-70 এটা হচ্ছে পরীক্ষার মার্কসের মার্কস, মানে সবগুলো এতগুলো সে তার বাকিটা পরে বসে তোমাকে শুনে নাও। তো তারপরে যেহেতু 2:15 থেকে 3:00 অবধি রিপোর্টিং টাইম ছিল আমার, ইন্টারভিউ ক্লোজ 3:00 হয়ে যেত। তো এক্সাম ভালো দিয়েছি, এক্সামে 4টা পেপার ছিল, 4টা পেপারই থাকে এসএসসি এমডিএসের এক্সাম, যেহেতু এসএসসি এমডিএস এক্সামে 4টা পেপার, 4টা পেপারই থাকে, একটা রিজনিং, একটা নাম্বারিক্যাল অ্যাবিলিটি, আর হচ্ছে জিকে মানে যে জেনারেল অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে ইংলিশ। তো রিজনিংয়ের কোশ্চেনগুলো কমন এসেছিলো, ওগুলো করেছি জেনারেল রিজনিংয়ের কোশ্চেনে 20টা কোশ্চেন ছিল রিজনিংয়ে, তো 18টা কোশ্চেন মানে সবটাই ঠিক করেছি, 18টা কোশ্চেন আমি মানে কমন পেয়েছিলাম। তো খুব মানে মজা লেগেছে আমার, সেদিন মনটা একটু খুশি খুশি আছে। আর হচ্ছে ইংলিশের কিছু কিছু কমন এসেছিলো করেছি, শুধু রিজনিংটা আমার ভালো হয়েছে, 4টা পেপার মধ্যে রিজনিংটা খুব ভালো হয়েছে, আর বাকিগুলো একটু খারাপ হয়েছে, বাকি 3টা পেপার। যাই হোক যেগুলো কমন এসেছিলো ওগুলো করেছি, আর বাকিগুলো পরে একটু ক্যালকুলেশন করে করেছি এরকম। তো যাই হোক 5 নম্বর উঠে যাবে, উঠে গেলেই ভালো হয়, মানে হিসাব করে দেখেছি। ডিনার করলাম চান করার আধ ঘন্টা পর ডিনার করলাম, ডিনার করে খাবার টাবার খেয়ে মানে সকাল দিয়ে খাবার টাবার শুলে একটু ফিল আসছে, কিন্তু তো 12টা হচ্ছে এখন, ছোটোটা ফিল আসছে, তো এখন ঘুমাবো আর ভিডিওটা বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। তো সব কিছু শুনতেই পেলে, জানতেই পেলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, সব কিছু তোমাকে বললাম, তো এখন ঘুমাবো। আর সকালে দেখা যাক এখান থেকে আবার একটা অন্য জায়গায় যেতে পারি, তো কাল ওটা নেক্সট ব্লগে দেখতে পাবে কোথায় যাই, তোমাদের সাথে সব শেয়ার করবো। তো সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পেজটাকে অবশ্যই ফলো করে দাও। আর এখন আমি একটু সুস্থ আছি, এখন ঘুমাতে হবে, যেহেতু ঘুম নেই, ঘুমালে শরীরটা একটু সুস্থ হয়ে যাবে, তাহলে এখন ঘুমিয়ে যাবো, ঘুমিয়ে পড়ি। তো আজকের ব্লগটা মানে এই ব্লগটা এখানে শেষ করছি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে, যাতে সবার প্রথমে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাই। তো চলো গাইস, টাটা, বাই বাই, আর সবাইকে গুড নাইট, হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো গাইস, টাটা, বাই বাই।